রবিবার সকালে বর্ধমানের রাস্তায় রুট মার্চ করল কেন্দ্রীয় বাহিনী। বিধানসভা নির্বাচনের আগে সাধারণ মানুষের আস্থা বাড়াতে এই রুট মার্চ। বর্ধমানের কার্জন গেট থেকে শুরু হয়ে এই রুট মার্চ বীরহাটা পর্যন্ত যায়। এদিন উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমানের জেলাশাসক এনাউর রহমান, পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় প্রমুখ। আপনাদের শুভযাত্রা কামনা করে পূর্ব বর্ধমান হাতের কাছে বর্ধমান কিভাবে আজকে রুট মার্চ হলো এবং আজকে আর কি পরিকল্পনা? এখন পর্যন্ত আমাদের এখানে এক কোম্পানি এসে পৌঁছে গেছে, গতকাল রাতে এসে পৌঁছে গেছে। আমরা কাল বিলম্ব না করে কিন্তু সকাল থেকে আমার রুট মার্চ শুরু করেছি। সেকেন্ড আছে একটা জায়গায় এবং আরও দু কোম্পানি চলে আসবে। তিন কোম্পানি আমাদের কাছে এখন পর্যন্ত ইনফেকশন এ থেকে আমরা পেয়েছি। আমাদের এক কোম্পানি রিপোর্ট করে গেছে, দুই কোম্পানি যে কোনো সময় এসে পৌঁছে গেছে। ফলে যেভাবে ইলেকশন কমিশন নির্দেশ আছে কিন্তু স্পর্শগত জায়গাগুলোতে আমরা সেভাবে আমরা প্ল্যান করেছি, সেই জায়গাগুলোতে আমরা রুট মার্চ। স্পর্শকাতর এলাকার কথা বলছেন, জেলায় কোন কোন বিধানসভা এখনো স্পর্শকাতর আছে বলে না আছে সেটা আমরা বলি বলো। এখন তো মোটামুটি নেই, তবে যে জায়গাতে করছি আমরা সেই জায়গাতে ইন জেনারেল কন্টিনিউ বিল্ডিং করার জন্য যেটা দরকার হোটেলদের বলতে সেটা করা হয়েছে। কতগুলো বিধানসভা এরকম মানে চিহ্নিতকরণ করা যাচ্ছে যে স্পর্শকাতর? ওইভাবে বিধানসভা চিহ্নিতকরণ হয়। আমাদের এখনও পর্যন্ত এক কোম্পানি সেন্ট্রাল ফোর্স এসছে, আরও দু কোম্পানি সেন্ট্রাল ফোর্স আসবে প্রিলিমিনারি আমাদের ইনফরমেশান এটা আছে। তারপরে টাইম টু টাইম যেরকম যেরকম আমাদের কাছে সেন্ট্রাল ফোর্স রিপোর্ট করবে সেইভাবে আমরা তাদেরকে লোকেট করবো গোটা জেলাতে। আপাতত এই এক কোম্পানি সেন্ট্রাল ফোর্স যেটা এসছে, গতকাল এরা এসছে, আজকে থেকেই রুট মার্চ শুরু হয়েছে। গোটা জেলা জুড়েই রুট মার্চ হবে বিভিন্ন পয়েন্টে। আজকে বর্ধমানে হচ্ছে, কালনাতে হচ্ছে ফার্স্ট হাফে, সেকেন্ড হাফে আবার অন্য জায়গাতে শিডিউলড আছে এবং এই শিডিউল মেনেই বিভিন্ন জায়গাতে গোটা জেলা জুড়েই রুট মার্চ। স্পর্শকাতর বুথের ব্যাপারটা ইট ইজ এ ডাইনামিক কনসেপ্ট তো, কিন্তু আমরা গোটা জেলা জুড়ে এই সেন্ট্রাল ফোর্সের রুট মার্চ কিন্তু করাচ্ছি। আজকে কোন কোন এরিয়ায়? আজকে এই মুহূর্তে যে টিমটা আছে বর্ধমানে, তারা বর্ধমান পৌরসভার এরিয়ার মধ্যে দু তিনটে ওয়ার্ড কভার করবে। তাতে আপাতত তিন কোম্পানি আসবে, তার মধ্যে এক কোম্পানি এসে পৌঁছেছে, বাকি দু কোম্পানিও এসে পৌঁছবে। তারপরে টাইম টু টাইম যেরকম যেরকম নির্দেশ আসবে সেই অনুযায়ী সেন্ট্রাল ফোর্সেস রিপোর্ট করবে। আপনারা দেখছেন কৃষক সেতু বাংলা, বাংলার মাঝে খবরের খোঁজে।